ওয়াইফাই হ্যাকিং ডিভাইস অথবা নোড এমসিউ ESP8266। তো আমরা অলরেডি আগের ভিডিওর ভেতরে দেখানোর চেষ্টা করেছি এই ডিভাইসটা কি, এটা কোন কোন প্রক্রিয়ায় কাজ করে, এটা কিভাবে কাজ করে, এটা কিসের মাধ্যমে ব্যবহার করতে পারবেন, এ টু জেড আমরা আগের ভিডিওর ভেতরে মূলত বলার চেষ্টা করেছি। তো যারা মূলত আগের ভিডিওটা দেখেন নাই, অবশ্যই ওই ভিডিওটা দেখে এই ভিডিওটা দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে ডিভাইসটা কি, এটা কিভাবে কাজ করে। তো আজকের ভিডিওর ভিতরে আমরা সম্পূর্ণ প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করবো যে এই ডিভাইসটা কিভাবে কাজ করে। তো আশা করি ভিডিওটি এক সেকেন্ডও স্কিপ করবেন না, এ টু জেড সম্পূর্ণ দেখবেন। হ্যালো ভিউয়ার্স, আমি শামিম আছি আপনাদের সাথে, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল শামিম টিপস এন্ড ট্রিক্স। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে আমরা দেখাবো যে এই ডিভাইসটার ডি অথর অ্যাটাক, অর্থাৎ ডি অথর অ্যাটাকের মাধ্যমে যে কোনো ওয়াইফাই এর পাসওয়ার্ড ছাড়া সেই রাউটারকে মূলত জ্যাম, সেই নেটওয়ার্কে জ্যাম করে দিতে পারবে এই ডিভাইসটি। তো এটা আপনারা যদি নিতে চান আমাদের থেকে নিতে পারেন, আর এটা কিন্তু সম্পূর্ণ ব্যবহার করা ইলিগাল। এটা আপনি নিজে এক্সপেরিমেন্ট করার জন্য কিনে ইউজ করতে পারবেন, এটা কখনো বাইরে ইউজ করতে পারবেন না। তো চলুন সরাসরি ভিডিওতে চলে যাবো বেশি কথা না বলে। তো ফার্স্ট বলে রাখি, এই ডিভাইসটা ব্যবহার করার জন্য আমাদের 4 ভোল্টের যে কোনো কিছু দরকার পড়বে। আপনি মোবাইলের ডাটা কেবল ইউজ করতে পারেন অথবা পাওয়ার ব্যাংক ইউজ করতে পারেন, ওটিসি কেবল, আপনার যেটা খুশি, জাস্ট এটাতে 5 ভোল্ট বা 4 ভোল্ট দিলেই হবে। তো আমি সরাসরি আমার মোবাইল যে কেবল আছে সেটা মূলত ইউজ করব। তো ভিউয়ার্স, আমি মূলত আমার মোবাইল কেবল ইউজ করব। তো দেখতে পাচ্ছেন এখানে যে একটা পোর্ট দেওয়া আছে, মূলত এই পোর্টটার দিয়ে আমরা ফার্স্টে যখনই কানেক্ট করব তখন এখানে কিন্তু একটা নীল সিগন্যাল চলবে। তো দেখতে পাচ্ছেন আমরা যখন এটা কানেক্ট করলাম এটাতে একটা নীল সিগন্যাল চললো। তো এবার এটার কোনো কাজ নেই, এটা জাস্ট আমরা রেখে দিই। তো এবার মূলত আমরা ফোনে চলে যাব, এটার একটা নিজস্ব সিগন্যাল আছে এবং এটার একটা নিজস্ব রাউটার বলতে পারেন, সেই সিগন্যালের ভিতর কানেক্ট হয়ে একটু ডিটেলস আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা ওয়াইফাই আন্ডারে কানেক্টেড আছি। তো এই ওয়াইফাইটার নাম হচ্ছে ইসলাম। তো এখান থেকে আমরা জাস্ট মোর সেটিংসে চলে যাব। তো মোর সেটিংসে যাওয়ার পর এখানে একটা নাম দেখতে পাচ্ছেন, PWNET। PWNET যে সিগন্যালটা এটা মূলত আমাদের জ্যামারের সিগন্যালটা। তো আমরা ফার্স্টে জ্যামারটাতে ক্লিক দিব এবং জ্যামারটার যে ডিফল্ট একটা পাসওয়ার্ড থাকে সেই পাসওয়ার্ডটা দিব। তো আমরা যখন জ্যামারটা কাউকে দিয়ে থাকি বা জ্যামারটা প্রোগ্রাম করে থাকি এটার, তখন পাসওয়ার্ড হয়ে থাকে ডি অথর, DEAUTHER। তো এটা মূলত এই জ্যামারটার একটা বলতে পারেন নিজস্ব পাসওয়ার্ড। তো আমরা জাস্ট কানেক্টে ক্লিক করব। তো কানেক্টে ক্লিক করার পরে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ডিভাইসটা আমাদের কানেক্টেড হয়ে গেল, এটা সম্পূর্ণ একটি ওয়াইফাই সিগন্যালের মতো কাজ করবে। তো এবার জাস্ট আমাদের যেটা করতে হবে, এর যে অ্যাডমিন প্যানেল আছে সেই অ্যাডমিন প্যানেলে ঢুকতে হবে। দেখতে পাচ্ছেন এখানে আমাদের সিগন্যাল দিচ্ছে, এখানে কোনো ইন্টারনেট কানেকশন নেই। তো আমরা জাস্ট যে কোনো একটি ব্রাউজার চলে যাবো, আপনার গুগল ক্রোম, মোজিলা, আপনার যেটা ভালো লাগে আপনারা সেটাতে যেতে পারেন। তো যাওয়ার পরে এর যে আইপি অ্যাড্রেস আছে সেটা লিখতে হবে। তো এর আইপি অ্যাড্রেস হচ্ছে 192.168.4.1। দেখতে পাচ্ছেন আমার অলরেডি লেখা আছে, আমি জাস্ট ইন্টার করলাম। তো ইন্টার করার পরে আপনাদের সামনে হুবহু এরকম একটা পেজ চলে আসবে, নিচে দেখতে পাচ্ছেন আই হ্যাভ রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দ্য নোট অ্যাপ্রুভ, জাস্ট এখানে ক্লিক করবেন। তো করার পরে এখানে ফার্স্টে স্ক্যান নামে যে বাটনটা আছে সেখানে ক্লিক দিবেন। সেখানে ক্লিক দিলে কি হবে, আপনার আশেপাশে যে সিগন্যালগুলো আছে সেগুলো মূলত স্ক্যান করে এখানে নিয়ে আসবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের সিগন্যালগুলো মূলত শো করছে এবং যে রাউটারটা WPSPIN ইনেবল সেটা সবুজ এবং যে রাউটারটা WPSPIN ডিসেবল সেটা মূলত রেড সিগন্যাল হয়ে আছে। তো এবার অ্যাটাকটা দিতে হলে আমাদের যেটা করতে হবে, এখান থেকে জাস্ট ডিভাইসটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে এখান থেকে জাস্ট অ্যাটাকে চলে আসতে হবে। তো অ্যাটাকে আসার পর এখান থেকে যখন আমরা স্টার্টে ক্লিক করবো তখন মূলত অ্যাটাকটা শুরু হবে। তো যখন আমরা অ্যাটাকটা দিব তখন আমাদের ডিভাইস থেকে একটা নীল সিগন্যাল চলবে। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ডিভাইস। তো আমি জাস্ট এখান থেকে স্টার্টে ক্লিক করলাম। তো স্টার্টে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমার ডিভাইস থেকে কিন্তু নীল সিগন্যাল শুরু হয়ে গেছে। দেন এখানে যে ইসলাম নামে যে রাউটারটা ছিল এই রাউটারে যতজন কানেক্টেড ছিল তারা মূলত ডিসকানেক্ট হয়ে গেছে। তো এবার আমি আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে আমি মূলত রাউটার আন্ডারে কানেক্টেড ছিলাম। ফার্স্টে আমি আপনাদের দেখাইছি যে আমি ইসলাম রাউটার আন্ডারে কানেক্টেড আছি। এবার আপনারা দেখবেন যে আমি ওই রাউটারে আদৌ কানেক্ট হতে পারি কি পারি না। তো দেখতে পাচ্ছেন আমি কানেক্টে ক্লিক দিচ্ছি, দেখতে পাচ্ছেন কানেক্টিং সেভ, দেন আবার কানেক্টেড হচ্ছে, স্ক্যান সেভ, ডিসকানেক্ট, স্ক্যান সেভ, ডিসকানেক্ট। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু কোনোভাবে এই রাউটারে কানেক্টেড হতে পারবো না যতক্ষণ না এই সিগন্যালটা অফ করবো। দেখেন এভাবে প্রক্রিয়াটা চলতেই থাকবে যতক্ষণ না পর্যন্ত আমি, আপনি এটা অফ করবেন। এটা করার জন্য আমার কোনো পাসওয়ার্ড জানা লাগছে না, রাউটারের মালিককে সেটা জানা লাগছে, আমার কোনো কিছু করা লাগছে না, বাট এই রাউটারে কেউ কানেক্টেড হতে পারবে না যতক্ষণ আমি সিগন্যালটা অন করে রাখবো। তো এবার দেখেন আমি যদি এই রাউটার থেকে সিগন্যালটা অফ করে দিই,
বা সিগন্যাল অফ না করে আমি সরাসরি এটা মূলত খুলে দেই। তো দেখতে পাচ্ছেন আমি এটা খুলে দিলাম, এবার দেখেন যে রাউটার আমি অটোমেটিক কানেক্ট হয়ে গেলাম। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই রাউটারে কিন্তু আমি কানেক্টেড হয়ে গেছি এটা খুলে দেওয়ার সাথে সাথে। তো আবার যখন আমি এই ডিভাইসটা কানেক্টেড করব, তো এটা আমি কানেক্ট করলাম, দেন এর যে সিগন্যাল আছে সেখানে কানেক্টেড হব, দেন এখান থেকে জাস্ট আমরা অ্যাডাপ্টার দিব। তো এটা হচ্ছে মূলত ফার্স্ট যে প্রসেসটা সেটা আপনাদের দেখাইলাম, এটা হচ্ছে জ্যামার প্রক্রিয়া। এটার মাধ্যমে আপনি যে কোনো সিগন্যালকে পাসওয়ার্ড ছাড়া জ্যাম করে দিতে পারবেন, কোনো সমস্যা হবে না, আপনার পাসওয়ার্ড জানা লাগবে না, কোনো কিছু করা লাগবে না, আপনি জাস্ট আপনার ডিভাইস থেকে অ্যাটাকটা দিবেন, এটা আপনারা ইউজ করতে পারবেন খুব সুন্দরভাবে। বাট এটা সম্পূর্ণ বাইরে ব্যবহার করা ইলিগাল, এটা করতে হলে অবশ্যই আপনাদের পারমিশন নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আবার আরেকটা দিয়েছি, দেন সেম ভাবে আমি আবার ইসলামে কানেক্টেড হতে যাব, দেখব যে ইসলামটা আদৌ কানেক্ট হয় কি হয় না। তো দেখতে পাচ্ছেন আবার আমি ইসলামে চলে আসলাম, দেন দেখতে পাচ্ছেন সেম প্রক্রিয়া আগের মতো, সেভ কানেক্ট স্ক্যান ডিসকানেক্ট। তো মানে কারোর কিছু করার নাই, যে রাউটারটার যে মালিক সে ভাববে, তো আমি রাউটারটা রিসেট করি রিবুট করি সে কিছু করতে পারে না। কিন্তু দেখেন যখন এটা খুলে দিলাম তখন দেখবেন আমরা কানেক্টেড হয়ে গেছি, দেখতে পাচ্ছেন কানেক্টেড। সো এই ডিভাইসটার অনেক ক্ষমতা, এটা দিয়ে আমরা যে কোনো রাউটার পাসওয়ার্ড বের করতে পারবো ইভেন টুইন অ্যাটাকের মাধ্যমে ইটিসি। তো আজকে মূলত আমি আপনাদের শর্টকাটে একটা প্র্যাকটিক্যালে দেখালাম যে ডিভাইসটা মূলত কীভাবে কাজ করে এবং এটা দিয়ে কী কী করা সম্ভব। তো ভিউয়ার্স আশা করবো ভিডিওটি অনেক ভালো লেগেছে এবং বুঝতে পারছেন ডিভাইসটি কীভাবে কাজ করে। যদি ডিভাইসটা লাগে আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমাদের কাছে এটা অ্যাভেলেবল আছে, এটা আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যে কোনো জায়গায় পৌঁছে দিতে পারবো। তো আশা করি ভিডিওটি অনেক ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমাকে কমেন্টে জানতে পারেন আপনাদের ঠিক কী ধরনের ভিডিও দরকার, যে কোনো প্রয়োজন আমাকে ফোন দিতে পারেন, আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বারটি দেওয়া আছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।